আসসালামু আলাইকুম, এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে সমস্যাটির সমাধান দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটা টিভি, ওয়ালটন 32 ইঞ্চি। এটা যদি আমি অন করে আপনাদেরকে সমস্যাটা দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন করা মাত্র এটা মোটা ভার্টিক্যাল লাইন আসে, ভার্টিক্যাল লাইন প্রবলেম। এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আজকের এই ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। ভার্টিক্যাল লাইন কতক্ষণ চলে জায়গা, তারপরে সম্পূর্ণ ডিসপ্লেটা হালকা হালকা সাদা 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 হয়ে যায়, একটু অপেক্ষা করলে এইটুকু এইটুকু একটু সাদা সাদা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে হালকা নীল হয়ে আছে এবং এই যে দিক দিয়ে ভার্টিক্যাল লাইন আছে, এটাই হচ্ছে এটা সমস্যা। তো এটার জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে ব্যাকপার্টটা খুলে নিতে হবে। এটা হচ্ছে এটার মডেল নাম্বার WE4DH32BY220, স্লিম একটা টিভি। এটার ব্যাকপার্টটা আমাদেরকে খুলে নিতে, এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এই প্যানেলটা হচ্ছে এক কোফের একটা প্যানেল। এটাতে মানে দুনো সাইড আপনারা দেখতে পাচ্ছেন কাটা আছে, অর্থাৎ এই পাশেও কাটা এই পাশেও সিকিভি লাইন কাট করা হয়েছে, বাট এটা সমস্যাটা রয়ে গেছে। এখন আমাদের ডিসি টু ডিসি এসি যে ভোল্টেজগুলো আমাদের ঠিক আছে, ভোল্টেজগুলো জেনারেট করতেছে। এখন আমরা দেখবো যেহেতু দুই সাইডে কাট করা হয়েছে, প্রথমে আমরা বাম পাশেরটা দেখবো। এইটা হচ্ছে আমাদের CKV1 আর এটা হচ্ছে CKV2। CKV1 CKV2 ঠিক আছে, CKV2 এবং CKV1 এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু CKV2 এবং CKV1 এই দুইটা লাইন কিন্তু আমাদের যে এই বাম পাশে শর্ট আছে। তারপরে এই পাশে যদি চেক দিই CKV1 এবং CKV1 শর্ট নাই, CKV2 এবং CKV1 এই পাশে কিন্তু CKV2 এবং CKV1 শর্ট আছে, আর এই পাশে CKV1 CKV2 এবং CKV1 শর্ট আছে। অর্থাৎ এই সাইডেও শর্ট, রাইট সাইডেও শর্ট, লেফট সাইডেও শর্ট, দুনো সাইডে শর্ট আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এই পাশের যে বাম পাশের যে শর্টটা আছে, শর্টটা প্রথমে আমরা CKV শর্ট কিলার দিয়ে আমরা শর্টটা রিমুভ করব। এটার জন্য আমাদেরকে ওয়্যার দিয়ে তারটা টাইনা নিতে হবে। আগে পূর্বে আমার এরকম একটা ভিডিও ছিল, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। তো আমরা প্রথমে এইটা লাইনটা টানবো। আমরা এটা ডিসি টু ডিসি আইসিটা রিমুভ করে নিয়েছি। এর কারণ হচ্ছে এখানে যে পিনটা আমাদের শর্ট আছে, অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে, রাইট সাইড এবং লেফট সাইড, টোটাল সাইড CKV শর্ট। যে কারণে এই CKV শর্টটা যখন আমরা রিমুভ করতে যাই, তখন এই CKV লাইনের সাথে আমাদের এই ডিসি টু ডিসি আইসির কানেকশনটা থাকে। আমরা এখানে লাইনটা সম্পূর্ণরূপে কেটে নিয়েছি, এই পাশে সম্পূর্ণ কাটছি, এই পাশে সম্পূর্ণরূপে কাটছি, তারপরেও আমাদের একটা সংযোগ থাকে। কারণ হচ্ছে এই CKV লাইনটা কিন্তু উপরে এবং নিচ দিয়ে দুনো সাইডে কিন্তু আসছে, যে কারণে ডিসি টু ডিসি এসিটা রিমুভ করছি। এখন আমরা মাপ দিয়ে দেখবো যে আমাদের শর্টটা কি আছে কিনা। এই যে আমি যদি গ্রাউন্ডের ধরি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এই যে শর্ট কিন্তু এখানে কিন্তু আছে। এই কারণে আমি সেফটির জন্য আমি ডিসি টু ডিসি এসিটা মানে খুলে নিয়েছি। এখন আমরা এখান দিয়ে মানে সিকিবি শর্টটা রিমুভ করলে আমাদের জন্য সহজ হবে এবং অন্য কোনো কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ডান পাশে এই লাইনটা জুড়ে দিয়েছি সিকিবি যে শর্টটা, শর্টটা যদি আমি আপনাদেরকে মাপ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমার টোটালে শর্ট। এখন আমি আমার এই পাশে যে আমার তৈরি করা যে শর্ট কিলারটা, এই যে এটা হচ্ছে শর্ট কিলার, এই শর্ট কিলারটা কানেকশন দিয়ে দিয়েছি। এটা আমি ভোল্টেজটা সিলেক্ট করেছি 70 ভোল্টে। প্রথমে 70 ভোল্ট দিয়ে ট্রাই করে দেখব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 70 ভোল্ট, 70 ভোল্ট দিয়ে আগে ট্রাই করে দেখব। যদি শর্ট ছেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তো ওকে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ভোল্টেজটা বাড়ায় কমায় দেখতে হবে। শর্ট দিয়ে দিয়েছি, এখন একটু মাপ দিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার শর্টটা রিমুভ হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে ডাইরেক্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টটা নাই, শর্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমাদের ডান পাশের যে শর্টটা ছিল এই শর্টটা এখন রিমুভ হয়ে গেছে, এই যে শর্টটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের লাইনটা আমরা মানে বাম পাশে জুড়ে দিয়েছি। বাম পাশের শর্টটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাম পাশের শর্ট। এখন আগের যে 70 ভোল্টেজে ছিল 70 ভোল্টেজে আমরা আবার শর্টটা দেব, শর্ট দিয়ে দেখবো যে আমাদের এটা রিমুভ হয় কি না। এখন আমরা দেখবো যে আমাদের এটা রিমুভ হয় কি না, এটা হয় নাই। আমাদেরকে ভোল্টেজটা আবার একটু বাড়ায় নিতে হবে, অর্থাৎ ভোল্টেজটা আমরা 70 থেকে একটু বাড়াবো। আমরা 86 দিয়েছি, 86, 88, 88 ভোল্ট, এটা দিয়ে একবার ট্রাই করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই শর্টটা রিমুভ হয়ে গেছে। তো দুটোটা শর্টই আমার বাম পাশ এবং ডান পাশ, লেফট এবং রাইট, টোটাল সাইড অল ক্লিয়ার সিকিবি শর্ট। এখন আমরা ডিসি টু ডিসি এসিটা এখানে লাগাই নিব। আমরা ডিসি টু ডিসি এসিটা লাগিয়ে নিয়েছি এবং আমাদের ভোল্টেজগুলো ডিসি টু ডিসি এসি একুরেট জেনারেট করতেছে। এখন আমরা এই সিকিবি লাইন এবং এই সিকিবি লাইনগুলো আমরা আগের মতো করে জুড়ে দিব। জুড়ে দেওয়ার পরে আমরা কানেকশন দিয়ে দেখবো যে আমাদের কাজটা সাকসেসফুল হইলো কিনা। আমাদের সিকিবি লাইনগুলো আমরা জুড়ে দিয়েছি, একটা সাইডে সিকিবি লাইন সম্পূর্ণটা জোড়া দেই নাই। কারণ হচ্ছে আমরা কিন্তু দুনো সাইডে কিন্তু সিকিবি শর্ট ছিল, দুনো সাইডে কপ সারাইছি, কিন্তু একটা সাইডে 4টা লাইন শর্ট, যে কারণে আমরা এই সাইডটা খালি রাখছি। এবং এই সাইডের যে শর্টটা ছিল এই সাইডের শর্টটা সারানোর পরে আমরা এই সাইডের সিকিবি লাইনগুলো সম্পূর্ণরূপে জুড়ে দিয়েছি। এখন আমাদের ছবিটা ক্লিয়ার আছে। ছবিটা যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, এই যে আমি স্ট্যান্ড বাই করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন, এটা ওয়ালটন একটা স্মার্ট টিভি। আমাদের ছবির যে গ্রাফিক্সটাও 100% ক্লিয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইরকম সমস্যার ক্ষেত্রে আসলে অনেকটা অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে পরে এমনি ভিডিও দেখে দেখে আসলে কাজ করলে মানে সফলতা মানে তেমন আসে না, অনেক সময় আরও ভালোর চেয়ে খারাপ হয়ে যায়।
তো আপনারা যদি কেউ কাজ শিখতে চান, যারা সিআরটি টিভির কাজ করেন, এলইডি টিভি সম্পর্কে তেমন ভালো অভিজ্ঞতা নাই, যদি কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে এবং প্র্যাকটিক্যালি কাজ শিখিয়ে থাকি। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা দূর দূরান্তে যারা আছেন তারা অনলাইনে ক্লাস নিতে পারবেন এলইডি টিভির প্যানেল সম্পর্কে এবং সফটওয়্যার সম্পর্কে এবং মেইন বোর্ডের হার্ডওয়্যার সম্পর্কে আমরা কাজ শিখিয়ে থাকি। তো আপনারা ভিডিওটি দেখলেন, যদি উপকৃত হন, যারা কাজ করতে পারেন তাদের জন্য তো বেটার, যারা না কাজ করতে পারেন শিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন।